জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বড়াবাজারের সিন্দ্রি গ্রামের খেলা চণ্ডী মেলায় উপচে পড়ছে অজস্র মানুষের ভিড়। সিন্দ্রি গ্রামে মা খেলায় চণ্ডী মেলা হয়ে আসছে প্রায় 200 বছর ধরে। এই মেলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার মানুষ সামিল হন পয়লা মাঘ বা আখান যাত্রার দিন। এই মেলার প্রধান আকর্ষণ হল মাটি ফেলা ও ডন্ডি দেওয়া। মনস্কামনা পূরণের জন্য মানুষ এই রীতি ও রেওয়াজগুলি পালন করে আসছেন দীর্ঘদিন ধরে। দেবীর উদ্দেশ্য মাটির ঘড়া, হাতি এবং দেবীর প্রসাদ হিসাবে লাড্ডু, প্যাড়া ইত্যাদি নিবেদন করে থাকেন। সকাল 6টা থেকে মেলা শুরু হয় এবং যত বেলা বাড়তে থাকে তত মানুষের ঢল নাকে নামতে চলে সন্ধ্যে 6টা পর্যন্ত। মেলা কমিটির পক্ষে শ্যামাপদ পাল মহাশয় বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও মেলা কমিটির পক্ষ থেকে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। মানুষের বিনোদনের জন্য টুসু নাচ, রেকর্ড ড্যান্স ও ঝুমুর গানের ব্যবস্থা করা হয়েছে। এই মেলা হল এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলার এক জ্বলন্ত উদাহরণ। বড়াবাজার থেকে দুঃখমঞ্জন প্রামাণিকের রিপোর্ট, খাস খবর বাংলাবান। আমরা উপস্থিত হয়েছি বড়াবাজার ব্লকের সিন্দ্রি গ্রামে। এই সিন্দ্রি গ্রামে খেলায় চণ্ডী মেলা চলছে। এই খেলায় চণ্ডী মেলা প্রায় 200 বৎসর প্রাচীন। এই মেলাতে অংশগ্রহণ করে আসছে এলাকার আপামর মানুষ। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাতাবরণ আমরা এই মেলাতে দেখতে পাই, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 6টা থেকে এই মেলা শুরু হয়েছে এবং মানুষ প্রতিদিন মানুষ এখানে উপস্থিত হয়েছে মাটি ফেলার জন্য। এখানকার বিশেষ আকর্ষণ হচ্ছে মাটি ফেলা এবং ডন্ডি দেওয়া। মানুষ এই মানব করে এই মেলাতে উপস্থিত হন একেবারে সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই মেলা চলতে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ফুটেজ। এখানে একটা পুকুর আছে, সেই পুকুরে মানুষ স্নান করে এবং তারপরে এখান থেকে মেলার উদ্দেশ্যে তারা ডন্ডি দিয়ে সেখানে উপস্থিত হয়। আমরা এখন দেখতে পাচ্ছেন তিনি পূজিত হন। আমাদের ক্যামেরাম্যান আপনাদেরকে দেখাচ্ছে গ্রামের সব বর্তমানরা নানা বিধ নানা জাতি সবাই মিলে মন্দিরটি প্রতিষ্ঠা করেছে। কতদিন ধরে চলে আসছে পূজা? প্রায় 200 বছর। 200 বছর। আপনার নাম? অজিত চৌধুরী। আচ্ছা, এখানে দেবী কি রূপে পূজিত হন? এখানে প্রায় চণ্ডী দেবী বলে পূজিত হন। আচ্ছা আচ্ছা, দেবীর প্রসাদ এসে এখানে কি কি নিবেদন করা হয়ে থাকে? নারকেল, কলা, আপেল, ফল, মূল, নানা রকম লাড্ডু, পেড়া, বাতাসা। কমিটি, খেলায় চণ্ডী মেলা কমিটিকে কাছে পেয়েছি, তাদের কাছ থেকে জেনে নেব আজকের মেলাতে তারা কি কি আয়োজন করেছেন। মেলা কমিটির সদস্য শ্যামাপদ পাল মহাশয়কে আমরা কাছে পেয়েছি, সেই শ্যামাপদ পাল মহাশয়ের কাছ থেকে জেনে নেব যে আজকের মেলার আকর্ষণ এবং কি কি রেখেছেন তারা আজকের এই মেলাতে। এই মেলাতে আমাদের সকাল থেকে পূজা, মাটি ফেলা, দণ্ডি দেওয়া এই সমস্ত চলছে। তারা দূর দূরান্ত থেকে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ এখানে আসে পূজা দেয়। আচ্ছা, আমরা তাদের জন্য যতটা পারছি খিচুড়ির ব্যবস্থা করেছি। কতজনের খিচুড়ির ব্যবস্থা আছে? খিচুড়ি মোটামুটি আমরা 1500-1700 লোকের খিচুড়ির ব্যবস্থা করে রেখেছি। আচ্ছা, তাদের জন্য সমস্ত ব্যবস্থা আছে। আর সেখানে আমরা বিকালে প্রতিযোগিতা আছে। প্রতিযোগিতা আমাদের ছিল একটা মহিলাদের দলগত টুসু নাচ প্রতিযোগিতা ছিল, আর ছিল 14 বছরের নিচে বালিকাদের তারপরে বিকাল 2টার থেকে আছে আমাদের ঝুমুর সঙ্গীত। আমাদের যে পুরুলিয়া জেলার ঝুমুর, সেই ঝুমুর সঙ্গীত আছে বিকাল থেকে। জঙ্গল মহলে যেটা আমাদের চালু আছে সেই জিনিসগুলো নিয়ে আমরা এটা করছি। আচ্ছা, ধন্যবাদ শ্যামাপদ বাবুকে। আপনার কি 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 উদ্দেশ্য নিয়ে আসে মানুষ? প্রচুর মানুষের ঢল। এটা হচ্ছে আধ্যাত্মিক বিশ্বাস নিয়ে মানুষ আসে এখানে, মানব করে
এবং তাদের ফলও পাই। মায়ের কাছে কি কি নিবেদন করে তারা? নিবেদন যার যার মনস্কামনা, যা মনস্কামনা থাকে সেইটাই তারা পূজা করে। তো আমরা এই যে মানুষ সকাল থেকে আপনার সকাল থেকে মানুষের ভিড় দেখছি এখানে, মানে একেবারে ঢল নেমেছে মানুষের। হ্যাঁ, তো এটার এখানে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ সবাই, এখানে জাতি ধর্ম নির্বিশেষে মাটি ফেলা হয়, সর্বধর্ম সমন্বয়ে এই মেলাটা। এই মেলা তাহলে মূল আকর্ষণ কি? মূল আকর্ষণ ওই মাটি ফেলা, মাটি ফেলা, মাটি ফেলা, দণ্ডি দেওয়া এবং খেলায় চণ্ডীর পূজা করা, খেলায় চণ্ডীর পূজা করা। সেই সাথে আমাদের খিচুড়ির ব্যবস্থা আছে, তার সাথে আমরা খিচুড়ির ব্যবস্থা করি। যত মানুষ আসবে সবাইকে আমরা খিচুড়ি দাও, রাহুল সুইটস, মিষ্টান্ন প্রেমী বাঙালিদের সুস্বাদু মিষ্টির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রাহুল সুইটস। বড়বাজার সিন্দ্রির এই রাহুল সুইটসে আপনারা পেয়ে যাবেন জিভে জল আনার মতো বিভিন্ন রকমের মিষ্টির সমাহার। যেমন আপনি পেয়ে যাচ্ছেন কমলাভোগ, রসগোল্লা, ক্ষীরকদম, পাবেন গোলাপজামুন, ল্যাংচা, লাড্ডু, কলাকান্দ ও মিল্ককেক, একই সাথে পেয়ে যাচ্ছেন কাজু বরফি, দরবেশ ও মৌচাক। তাই উৎসবে আনন্দে ও প্রতিদিনের জীবনে মিষ্টির যোগান পেতে আজই চলে আসুন রাহুল সুইটসে। আমাদের ঠিকানা বড়বাজার সিন্দ্রি হাটতলা, সম্পর্ক ফোন নাম্বার 9800938819 অথবা 7407263575। বিশেষ দ্রষ্টব্য, এখানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য মিষ্টির অর্ডার নেওয়া হয় এবং প্রয়োজন মতো সরবরাহ করা হয়।